প্রিয় দর্শক, শুরু করছি এনটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান রণাঙ্গনের দিনগুলি। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরব বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধদিনের গল্প আর স্বপ্নের কথা। আমাদের আজকের অতিথি জেএসডির সভাপতি ও 2রা মার্চ স্বাধীন বাংলার পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রব। সঙ্গে আছেন বিএলএফের কমান্ডার ইউসুফ সালাউদ্দিন আহমেদ। বীর, এই দুই মুক্তিযোদ্ধাকে আমরা এনটিভির স্টুডিওতে স্বাগত জানাই। আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ এনটিভি এবং আমার নেতা এবং মুক্তিযুদ্ধের এবং 69-এর আন্দোলনে অংশগ্রহণ করার জন্য যেই নেতারা আমার অনুপ্রাণিত করেছেন উনি তার ভিতরে অন্যতম। তার সাথে আজকে দেখা করে দেওয়ার জন্য এনটিভিকে আবার ধন্যবাদ। জনাব আসম আব্দুল রব, আপনি মুক্তিযুদ্ধে নানাভাবে সম্পৃক্ত ছিলেন, কিন্তু আমরা জানি এই ইতিহাস অনেক দীর্ঘ। কিন্তু যদি প্রথমে শুরু করি যদি এভাবে যে 15 ফেব্রুয়ারি 15 বাহিনী, এই বাহিনীটা কি, কিভাবে এই বাহিনী গঠিত হয়েছিল, এর যাত্রা কিভাবে শুরু হলো? একটু পিছনে যেতে হবে। সেটি হলো 15 ফেব্রুয়ারি বাহিনীতে হঠাৎ করে মায়ের ঘর থেকে একটা সন্তান জন্মগ্রহণ করার ব্যাপার না। এটা একটা ধারাবাহিকতা পরিকল্পনা এবং এটা গবেষণা এবং তার চর্চার মধ্যে দিয়ে এখানে এসেছে। সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন করার জন্য সশস্ত্র বিপ্লবের মাধ্যমে এই কাজটা শুরু করেন জনাব সিরাজুল আলম খান। 1962 সনে সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, কাজী আরেফ আহমেদ তিনজনে মিলে একটা নিউক্লিয়াস গঠন করেন ভ্রুণ, সেটার নাম ছিল বিএলএফ, বাংলাদেশের লিবারেশন ফোর্স। পরে এটা মুজিব বাহিনী হিসাবে, না মুজিব বাহিনী আরো অনেক পরে, আমি আসতেছি বিএলএফ। সেই বিএলএফে 1962 সনে আমি রিক্রুট হই, তখন আমার বয়স কত, 18 হতে পারে, আর সিরাজুল আলম খানের বয়স তখন আমার চেয়ে ধরেন 3-4 বছর উনি আমার বড়। উনার বাবার মৃত্যু উপলক্ষে উনি কারাগারে ছিলেন, আইয়ুব খানের, মোনায়েম খানের শিক্ষা আন্দোলনের সময় 62-তে কনভোকেশন করার কথা ছিল, যেটা মোনায়েম খানের ইয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন প্যান্ডেলে আগুন লাগিয়ে দেন। সে আগুন লাগিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে তাদেরকে কয়েকজনকে রাষ্ট্রিকেট করেন, তার মধ্যে সিরাজুল আলম খানও ছিল। তো উনি ওনাদেরকে গ্রেপ্তার করে ফেলে, গ্রেপ্তার করার পরে ওনার বাবা মারা যায়। তখন উনি প্যারোলে নোয়াখালীতে গিয়েছেন, নোয়াখালী জেলখানায় কোনো সেল ছিল না, 24 ঘন্টার মধ্যে একটা সেল তৈরি করা হয় সিরাজুল আলম খানের জন্য। আচ্ছা, ওখানে নিয়ে যাওয়ার পরে ওনাকে বাড়িতে পুলিশ পহরায় ওনাকে 7 দিন থাকতে দেয়। সে অবস্থায় খালেদ মোহাম্মদ আলী ছাত্রলীগের সেক্রেটারি নোয়াখালীর আমাকে নিয়ে যায়, ওনার সাথে দেখা করেন এবং সেখানে শপথ করান যে আমরা বিএলএফে কাজ করব। তো বিএলএফ মানেই বাংলাদেশকে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীন করতে হবে। এই 62 থেকে 64 মাদার মিল্লাদের ইলেকশন, 65 যুদ্ধ, সেই যুদ্ধ উপলক্ষে ইতিহাস ইনস্টিটিউটে ছাত্রলীগের সম্মেলন হচ্ছিল, তারাও ছিল। তো ওই সম্মেলন অবস্থায় বঙ্গবন্ধুরা খবর পাঠাইলেন যে আমাদের সবাইকে অ্যারেস্ট করে ফেলবে। তখন সন্ধ্যার আগে সাথে সাথে উবায়দ ভাই প্রেসিডেন্ট, সিরাজুল আলম খান সেক্রেটারি, বলে দিলেন যে কাউন্সিল শেষ করে দিতে, দ্রুত, তো দ্রুত শেষ করে দিয়ে তোমরা যে যেখানে পারো চলে যাও। তো তখনই আমরা বুঝতে পারতেছিলাম আসলে পাকিস্তানিদের সাথে 62 মানে যে যুদ্ধ, পাকবারো যুদ্ধ, তখনই আমরা পরিষ্কারভাবে বুঝে গেছিলাম যে একটা খবরের কাগজ দূরের কথা, একটা পোস্টকার্ড আসতে পারে না পশ্চিম পাকিস্তান থেকে এখানে। তখন আমরা বুঝতে পারছিলাম যে সিরাজুল আলম খান যে স্বাধীন বাংলার উপকার যে পরিকল্পনা নিয়েছেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য, আমরা বাঙালিদের আলাদা সত্তা, জাতিসত্তা, আমাদের কৃষ্টি, কালচার, ভাষা সব কিছু মিলিয়ে একটা জাতীয়তাবাদের যে ধারা, সে ধারায় আমাদেরকে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করা ছাড়া কোনো উপায় নেই। 66-তে বঙ্গবন্ধু ছয় দেবা দিলেন, ছয় দেবা দেওয়ার পরে আইয়ুব অস্ত্রের ভাষায় কথা বললেন। তখন উনাকে যশোরে প্রথম গ্রেপ্তার করেন, তারপরে আবার ছেড়ে দেন, 144 দ্বারা ভাঙেন, তারপর আবার কুমিল্লায় গ্রেপ্তার করেন, আবার সিলেটে যায় গ্রেপ্তার করার পর উনি পারমানেন্টলি জেলখানায় রেখে দিয়ে দেন। তখন এই ছয় দফার প্রচারটা আওয়ামী লীগের তখন তেমন নেতাকর্মীদের মধ্যে একজন মহিলা আমেনা বেগম ছাড়া আর কেউ বাইরে ছিল না। আওয়ামী লীগ অফিসের পর্দাও ছিল না, বাতিও ছিল না, সব পানীয় কানেকশনও ছিল না। এই 66-তে ছয় দফার আন্দোলনটা বলতে গেলে ছাত্রলীগ, তখন আমি ছাত্রলীগের দপ্তর সম্পাদক এবং আমি প্রথম এসে এখানে কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম। 66-তে যখন আসি আমি নোয়াখালী থেকে, তখন আমরা সারা বাংলাদেশে এই ছয় দফার আন্দোলনটাকে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আমরা ছড়াই দেওয়ার চেষ্টা করি।
এই ছয় দফার আন্দোলনের এক পর্যায়ে গিয়ে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন বঙ্গবন্ধুকে কারাগার থেকে বের করা 69 জনে 11 দফা কর্মসূচি প্রণীত হয়। সেটা তো সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, সেখানে সরকারি দলের এনএসএফ এর একটা অংশ, কামরান সহ বকুল সহ একটা অংশ আমাদের সাথে যোগদান করে। ওখানে 144 দ্বারা ভাঙার বিপক্ষে সিদ্ধান্ত নেয় ছাত্র ইউনিয়ন সহ। তোপাল ভাই তখন ছিলেন ওখানে এবং সাইবুদ্দিন মানিক সম্ভবত সভাপতিত্ব করছিলেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মন্নান খান সহ বেরিয়ে আমরা 144 দ্বারা ভাঙি। বেঁধে যখন রোকে হলের উল্টা দিকে আসলাম তখন পুলিশের বাড়িতে আমাদেরকে রাইফেল দিয়ে এমন পিটানো হলো। আমি ওখান থেকে লাভ দিয়ে ক্রস করতে যাব, দেখি যে দুইটা মেয়ে পড়ে আছে, ওদেরকে হাতে ধরে পার করে দিলাম কাটা তারের ভিতরে, রুমাল হাতে বাঁধানো অবস্থায়। ওপারে যাওয়ার পরে টিয়ার গ্যাসের শেলে আমি আহত হয়ে গেলাম। তখন ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র ইউনিয়নের একটা মেয়ে, সালে এটা কোন সালে ঘটনা? 69 সালে চলে আসছে কিন্তু, জি 69। তারপরে 69 সালের সর্বশেষ ঘটনা যেটা, সেটা হলো যে ইকবাল হল থেকে 21 ফেব্রুয়ারি উপলক্ষে আমরা একটা মশাল মিছিল বের করে, বর্তমান সার্জেন্ট জহুরুল হক, এখন জহুরুল হক নাম, ওইটা আমি দিয়েছি জহুরুল হক নাম, দোসরা মার্চ, এই 1 মার্চের পরে। তো ইকবাল হলের কথা বলছিলেন, ইকবাল হল থেকে মশাল মিছিল শুরু। আমার ঢাকার জনগণের প্রতি আমাদের আহ্বান ছিল প্রত্যেক বিল্ডিং এর ছাদের উপর যেন মশাল তুলে ধরে। দেখা যাচ্ছে ঢাকা শহরটা পুরো মশালে মশালে ভরা, মানে কোনো বিল্ডিং এর ছাদ বাকি নাই আর। তো ওখান থেকে যখন মিছিলের প্রথম মাথা মগবাজার, শেষ মাথা তখন কিন্তু ইকবাল হলে। এত বড় মশাল মিছিল মানে আমার জীবনে বা বাঙালিদের জীবনে বা ঢাকা ঢাকার লোকেরা কোনোদিন দেখে নাই। যখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল, তখন এই যে সাক্ষাৎ সামনে, এখানে যখন ক্রস করতেছি, একজন এসবির লোক বাড়ি তার বোলা, আমাকে আর তোপাল ভাইকে সিক্রেট ইনফরমেশনগুলো দিয়ে দিতেন। তারা আইসে আমার কানে কানে মিছিলের মধ্যখানে বললো যে আপনাদের নেতাদেরকে তো আনকন্ডিশনালি আগরতলা মামলা থেকে রিলিজ করে দিয়েছে। তখন স্লোগান উঠেছিল শেখ মুজিবকে আনব, জেলে তালা ভাঙব। এই স্লোগান কিন্তু আওয়ামী লীগ দেয় না, এই স্লোগান আমরা ছাত্রলীগ আলারাই দিয়েছিলাম। তো আমি তোফল ভাইকে বললাম, তোফল ভাই এই ধরনের ইনফরমেশন, তুমি বললো যে খবরদার এখন ওইটা আর কারো কাছে বলবো না, তাহলে কিন্তু মিছিল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওই রাত্রে বঙ্গবন্ধুকে সহ সমান সাথী যারা ছিলেন সবাইকে আনকন্ডিশনাল রিলিজ করে দিয়ে দেয়। ওই মামলায় ছিলেন সার্জেন্ট জহুরুল হক, ওনার বাড়ি নোয়াখালীতে মাইজদি সোনাপুর। এই সার্জেন্ট জহুরকে খাতে খাওয়া, উনি একটা গরিব মানুষকে যাওয়া উদ্বৃত্ত যেটা ছিলেন দিতে গেলেন, তখন একটা সেনাবাহিনীর একটা লোক তাকে গুলি করে ওখানে তিনি মারা যান। আমি শুনতে পাই ইকবাল হলে যে সার্জেন্ট ফজলুল হক মারা গেছে, সার্জেন্ট জহুরুর নাম জানি নেই। ওখান থেকে 14 জন নিয়ে এই ছোটো ছোটো বাচ্চা ছেলেদেরকে সহ নিয়ে মিছিল করে পলাশি হয়ে নীলক্ষেত হয়ে ইকবাল হলের সামনে নিউ মার্কেটের কাছে যাব, পুলিশের বাড়ির চোটে ড্রেনের মধ্যে ফেলে দিল আমাকে। আমার পায়জামা পাঞ্জাবি সব ড্রেনের মধ্যে ময়লা ভরে গেল। কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমরা বলতে চাচ্ছিলাম যে একটু শুনবো, ধারাবাহিকভাবে শুনবো একটু আবার ইউসুফ, তাহলে আমি এখানে থামি, আপনি ইউসুফ সালাউদ্দিন, জি জি ইউসুফ সালাউদ্দিন কাছে একটু যাই। আমরা তো জানি যে আসম আব্দুর রব 2 মার্চ যে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেছিলেন, কিন্তু এই পতাকা তৈরির একটি একটা নেপথ্য ইতিহাস রয়েছে, একটা ঘটনা রয়েছে। আপনি সে সময় এই ওই ঘটনায় যারা এই পতাকার রূপকার যদি বলি, সে অর্থ হয়তো রূপকার নয়, তারপরও আপনি তাদের মধ্যে ছিলেন, যদি আমাদের বলেন দর্শকদের কাছে সেই কথা। আমি রব ভাইয়ের যে বক্তব্য ওখান থেকে একটু ধরতে চাই, সেটা হচ্ছে যেটা বললেন, সেটা হচ্ছে ফেব্রুয়ারি 15 তারিখে যেটা সার্জেন্ট জহুরুল হক এবং ফজলুল হক দুজনকে গুলি করা হয়েছিল বন্দি অবস্থায় ঢাকা সেনানিবাসে, যেখানে আগরতলা ষড়যন্ত্র মামলা যেটা রাষ্ট্রপ্রধান শেখ ঘোষণা করা হয়েছিল যে উনি পালিয়ে যেতে ছিলেন সার্জেন্ট জহুরুল হক, রাইট, তখন তখন তাকে গুলি, এটা এটা তারা মিথ্যা অভিযোগ ইয়াটা করেছে, মিথ্যা অভিযোগে তাকে, কারণ যখন পাকিস্তানের শাসকরা বুঝে গিয়েছিল যে আগরতলা ষড়যন্ত্র মামলা যেটা চলছিল সেটা চালানো যাবে না, বাংলাদেশের মানুষ যে আন্দোলন এত বেগবান হয়েছে যে আর এই মামলা পরিচালনা করা সম্ভব হবে না, এটা বুঝতে পেরেই তাদের সেই আক্রোশেই এই দুজনকে নিরস্ত্র অবস্থায় বন্দি অবস্থায় তাদেরকে গুলি করা হয়। সার্জেন্ট জহুরুল হক মারা যান এবং সার্জেন্ট ফজলুল হককে ওনাকে সিএমএসি নিয়ে যাওয়ার পরে উনি বেঁচে যান, এবং সেই দিনটি ছিল ফেব্রুয়ারি 15 তারিখ। এই কথা যেমন এই ফেব্রুয়ারি 15 তারিখকে সার্জেন্ট জহুর মারা যায় সেই দিবসটা হলো 15 ফেব্রুয়ারি, এই 15 ফেব্রুয়ারি কে লক্ষ্য করে যে একটা, যেটা আগ থেকেই রব ভাই বলেছেন যে
তখন ছাত্রলীগের ভিতরেই একটা অগ্রসর কর্মী বাহিনী, তারা জনাব সিরাজুল্লাহ খান, আসম আব্দুর, কাজী আরিফ আহমদ, আব্দুর রাজ্জাক, এই সমস্ত নেতাদের অনুপ্রেরণা অনুপ্রীত হয়ে স্বাধীন বাংলাদেশকে স্বাধীন করার জন্য একটা সশস্ত্র সংগ্রামে একটা সশস্ত্র যুদ্ধ স্বপ্ন দেখত, যেটা পরবর্তীকালে বিএলএফ বা বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট নামে পরিচিত হয়েছে। কিন্তু যে বাহিনীটার প্রথম পরিকল্পনা যেটা হয় সেটার নাম দেওয়া হয় কিন্তু ফেব্রুয়ারি 15 বাহিনী, এবং 1969 22 ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলাকে বাতিল করা হয় এবং সমস্ত উনি যেটা বললেন ছেড়ে দেওয়া হয়। তারপরে ইয়াহিয়া খান মার্চের 25 তারিখে মার্শাল ল জারি করেন এবং সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দিলেন, এবং পরবর্তীতে জানুয়ারির 1 তারিখ আমরা জানি 1970 জানুয়ারি নির্বাচনের জন্য উন্মুক্ত করলেন নির্বাচক। আচ্ছা জি, তারপরে যদি আসেন একটু সেই প্রসঙ্গে একটু বলতে হয় যে তারপর 6 জুন 7 দিন ছিল 6 দফা দিবস, এবং সেদিন একটা র্যালির ব্যবস্থা করা করে আওয়ামী লীগ একটা আওয়ামী লীগের পক্ষ থেকে পল্টন ময়দানে একটা র্যালি আয়োজন করা হয়। এদিকে আমাদের নেতৃবৃন্দ সবাই সিদ্ধান্ত নিলেন যে ওই দিনেই ওই র্যালিতেই আমাদের প্রথম মুক্তিযুদ্ধের লক্ষ্যে গঠিত প্রথম বাহিনী, সশস্ত্র বাহিনী আত্মপ্রকাশ করবে, এবং সেই বাহিনীর নাম হবে ফেব্রুয়ারি 15 বাহিনী। তার বাহিনীর জন্য একটা পতাকার প্রয়োজন, এই পতাকাটা তৈরির জন্য তখন জনাব আসম আব্দুর এবং জনাব শাহজাহান সিরাজ যে রুমে যে কক্ষে থাকতেন তখন 108 নম্বর কক্ষ, 108 আমি ভুলে গেছি, 108 এইখানে আমার ভুল ছিল কারণ আমি ঠিক স্মরণ করতে পারছিলাম না, এটা 116, উনি তো নিজেই উপস্থিত আছেন আজকে, 116 এখন এই কক্ষটি আপনার নামে বরাদ্দ ছিল, 116 ডাবল সিটের রুম ছিল, আমি আর শাহজাহান সিরাজ থাকতাম। তো এখন কিন্তু ওই 116 দুই ভাগ হয়ে গেছে, এখন 2টা রুম করে ফেলা হয়েছে। এটা একদম গ্রাউন্ড ফ্লোরে হলে ঢুকতেই এই বাথরুমের পাশেই রুমটা ছিল। এবং সবচেয়ে ইতিহাসিক একটা ঐতিহাসিক ঘটনা যে আমি আর শাহজাহান সিরাজ যখন ওই রুমে ঢুকি, তারপর থেকে যেদিন বেরিয়ে আসি ইউনিভার্সিটি থেকে বা 25 মার্চ আমরা যেদিন বেরিয়ে যাই, ওই হলের লাইট কোনো দিন অফ হয় নাই, কারণ আমরা ঘুমাইতামই 5টা 6টার পরে, সারারাত পোস্টার লেখা, লিফটের লেখা, লিফটের বিলি করা, পরিকল্পনা, এগুলি করে আমরা যখন ঘুমাতে যেতাম তখন ওই বোর হয়ে যেত, ওই বাতি আর নিবেন হয় নাই। জি, 116 নম্বর কক্ষে ফিরে আসি। তো এই ওই ওই 116 নম্বর রুমেই এই পতাকা তৈরির জন্য নেতৃবৃন্দ বসেছেন, এবং রব ভাই নিজে উপস্থিত ছিলেন, কাজী আরিফ আহমদ ছিলেন, তারপরে শরীফুল আম্বিয়া ছিলেন, শাহজাহান সিরাজ, হাসান লকিনু, মার্শাল মনি যিনি মরুল ইসলাম উনি ছিলেন, চিস্তি শাহ হেলাল রহমান ছিল, তো এরকম আরও কর্মীদের ইনভলভ ছিলেন। তো সিদ্ধান্ত হলো যে ফেব্রুয়ারি 15 বাহিনীর, কারণ একটা বাহিনীর পতাকা, বাহিনীর পতাকা বা রেজিমেন্টাল কালার যেটা বলে ওইটা তৈরি করার জন্য, যেটা পরদিন র্যালি করে শোভাযাত্রা নিয়ে আমরা পল্টন ময়দানে রব্বার নেতৃত্বে 500 মতো ছাত্র আমার ছাত্র, এবং সেটাই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, সাদা কেস, আর সমস্ত মেয়েদের হলো ওই সালোয়ার কামিজ, আর আমাদের ছেলেদের হলো প্যান্ট শার্ট, আর এখানে ছিল এই জয় বাংলা স্লোগানটা লাগানো। তো তখন জয় বাংলার আগে ছিল 15ই ফেব্রুয়ারি বাহিনী, এখানে একটা মানে ইয়ের নেতাজি সুভাষ বোসের ক্যাপের মতো একটা ক্যাপ ছিল, আর এখানে একটা এই লাল এই যে পতাকার মধ্যখানে যে জায়গাটা সে লালের উপর সোনালি রঙের লক্ষা ছিল 15ই ফেব্রুয়ারি বাহিনী। তো এই তো এখন কথা হচ্ছে এইটা হচ্ছে এই পতাকা, এই যে পতাকাটা তৈরি হয় সেই পতাকায় পরবর্তীকালে জনাব আসম আব্দুর মার্চের 2 তারিখে 1971 মার্চের 2 তারিখে ওটাকে কলাভবনের গাড়িবান্ধা বারান্দার উপরে ওই পতাকাটাই বাংলাদেশের স্বাধীন বাংলার পতাকা হিসাবে উনি উত্তোলন করেন। এটা হচ্ছে এখন আপনার কাছে আবার আসবো। আচ্ছা, আমরা যদি এটা যাই যে আপনি এই র্যালি নিয়ে মিছিল করে 7ই মার্চ 1970 পল্টন ময়দানে গেলেন, এবং সম্ভবত
সাতই জুন হলো ছয়তবা দিবস, ওই দিবসে আর একটা হলো সার্জেন্ট জহুরের মৃত্যু দিবসের সাথে 15ই ফেব্রুয়ারিতে। জি না, সেটা হলো 71 সনে। না, এই পতাকাটি যখন বঙ্গবন্ধুর কাছ থেকে আপনি গ্রহণ করলেন? না, আমি বঙ্গবন্ধুকে দিয়েছি। আপনি আমার কাছে ফেরত দিয়েছে? জি, আমি ছিলাম বাহিনী প্রধান, 15ই ফেব্রুয়ারি বাহিনীর প্রধান। কামরুল আলম খসরু ছিল আমার টোআইসি। আমার বঙ্গবন্ধুকে সাথে নিয়ে এবং ছাত্র এবং ছাত্রীদের বাহিনীর বিভিন্ন নামে ছিল বাহিনীগুলো, সূর্যসেন বাহিনী, প্রীতিলতা বাহিনী, এবার বিভিন্ন বাহিনী বাহিনী নামে নামে ছিল, নেতাজি সুভাষ বোস বাহিনী। তো এই বাহিনী ব্রিগেডগুলো সবগুলা বঙ্গবন্ধুকে ঘুরিয়ে এনে উনি যখন এই পল্টন ময়দানে যে মসজিদটা ছিল, যেটা এখন ভাসানি স্টেডিয়াম হয়ে গেছে, এখানে এসে দাঁড়ালেন। তখন আমি এই সেনাবাহিনী আর্মি কায়দায় মানে নীল ডাউন হয়ে তখন পতাকাটা ওনার হাতে দেই। উনি পতাকাটা নিয়ে আবার মেলে দ্বীপের মধ্যে কামড় দিয়ে ফেলেন। আমি পতাকাটা মেলে ওনাকে তারপর মানে উনার হাতে দিই, উনি আবার পতাকা আমার হাতে ফেরত দিয়ে দেন। আচ্ছা, এটা সার্জেন্ট জহুর বাহিনী পতাকা, পতাকার একটা ইতিহাস আছে। এটা সার্জেন্ট জহুর বাহিনী পতাকা, তো তো এই 15ই ফেব্রুয়ারি বাহিনীর পতাকা, বাহিনীদের পতাকা লাগে যেটা সালাউদ্দিন বলেছে। তো মূল পরিকল্পনা ছিল সিরাজুল আলম খান সহ আমাদের যে এটাই একদিন স্বাধীন বাংলাদেশের পতাকা হবে, আমি করবো স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশকে স্বাধীন করবো এবং এটা বাংলাদেশের স্বাধীন মালার পতাকা হবে। তো প্রথম দিকে এটার মধ্যখানে মানচিত্রতা ছিল না, এটা পরে আসছে মানে মার্চ মাসের পয়লা মার্চের পরে এইটার মধ্যখানে পতাকাটাকে স্বাধীন বাংলার পতাকা হিসাবে, জাতীয় পতাকা হিসাবে রূপান্তর করার জন্য পরিকল্পনা আসে। তো 15ই ফেব্রুয়ারির পরে এটা আসলো জয় বাংলা বাহিনী, জয় বাংলা বাহিনীর পতাকা। 15ই ফেব্রুয়ারি বাহিনীর পর থেকে জয় বাংলা বাহিনী হলো, ওই বাহিনীটাই এই ট্রান্সফর্ম মানে রূপান্তর হয়ে গেলো এটা জয় বাংলা বাহিনীতে স্বাধীন বাংলার জন্য। এরপরে এইটা হয়ে গেল মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী, কারণ সারা বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্বীকৃতির জন্য শেখ মুজিবের নাম জীবিত মৃত বা যেভাবে হোক এটা ধরে রাখার জন্য আমরা বাহিনীর নাম করি মুজিব বাহিনী। জি, আপনি পতাকা উত্তোলন পতাকা তৈরির প্রেক্ষাপট যাব, কিন্তু এটা সংক্ষেপে আপনি শেষ করে দেন। যেটা যেটা বলছে পতাকা কিভাবে তৈরি হলো, এটা একদম একদম সংক্ষেপে শেষ করে দেন। এটা এটা তখন যে নেতৃবৃন্দ ছিলেন তারাই ওই ওই কক্ষেই আলাপ আলোচনা হলো এবং সিদ্ধান্ত হলো যে বাংলাদেশের শ্যামল শ্যামল প্রকৃতির রূপক হবে সবুজ, শ্যামল সবুজ কাপড় তার মাঝখানে থাকবে, সবুজ ডিপ গ্রিন বা বটল গ্রিন হোয়াট এভার। তো এর মাঝখানে যে লাল একটা বৃত্ত থাকবে, যে বৃত্তটা হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে অনেক শহীদের রক্তের রঙে লাল লাল হয়ে স্বাধীনতার সূর্য উঠবে, তারই প্রতীক হবে লাল, মাঝখানে লাল বৃত্ত। আর কোন ভূখণ্ডের জন্য আমরা লড়াই করব, কোন ভূখণ্ডে আমরা আমাদের স্বদেশ ভূমি প্রতিষ্ঠা করব, সেই ভূমিটার সাথে যেন পশ্চিমবাংলাকে জড়িয়ে কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয় সেই জন্য মাঝখানে জনাব সিরাজুল আলম খানের পরামর্শ অনুযায়ী, উনি তখন অবস্থান করছিলেন অন্য একটা জায়গায়, ওনার পরামর্শ অনুযায়ী ওখানে বাংলাদেশের তখন পূর্ব পাকিস্তানের ম্যাপটা জুড়ে দেওয়া হয়। এখন এইটা হচ্ছে কাহিনী। এবং এটার সাথে আরেকটু সালাউদ্দিন যোগ করে দেয়, আরেকটা হলো যে পৃথিবীর কাছে ইস্ট বেঙ্গল যেটা পরে পূর্ব পাকিস্তান যেটাকে বলা হয় ব্রিটিশ আমল থেকে, এটা পরিচিত হলো এই সোনালী আঁশের জন্য, সেটা হলো পাট। অতএব ওই বাংলাটাকে ওই রংটা করা হয় সোনালী, এটা গোল্ডেন কিন্তু, এটা হলুদ না কিন্তু, আচ্ছা সোনালী আঁশ সারা পৃথিবীতে সবাই জানত, পৃথিবীর মধ্যে সবচেয়ে সোনালী আঁশ উৎপাদিত হয় গোল্ডেন ইয়ে যেটা ফাইবার সেটা হলো বাংলাদেশে মানে ইস্ট বেঙ্গলে। তো ওই হিসাবে ওই পতাকার দুইটা দুইটা কনসেপ্ট এখানে কাজ করে। ঠিকই বলেছেন যেমন আসাম আব্দুল রব, আমরা শুনছিলাম ইউসুফ মানে সালাউদ্দিনের কাছে যে পতাকা তৈরির ব্যাকগ্রাউন্ড, পতাকা তৈরির ইতিহাস, আপনি সেই পতাকা উত্তোলন করলেন 2 মার্চ 1971-এ, তারপরের কাহিনী যদি আমাকে বলেন। 2 মার্চ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি বুঝে গেল যে আর পাকিস্তান থাকতেছে না, আলাদা একটা দেশ হচ্ছে, মানে একটা পতাকা থাকা অবস্থায় আরেকটা পতাকা তোলা হলো। এবং তখনও তো পাকিস্তান মূলত পাকিস্তান, তখনও পাকিস্তান 71 সনের 2 মার্চ 25 মার্চের পর থেকে আপনি যেটা শব্দটা বলছেন রণাঙ্গনের দিনগুলি, এটা হলো কনভেনশনাল ওয়ারে হলো রণাঙ্গনের দিনগুলি। জি, আর গেরিলা ওয়ারে রণাঙ্গনের দিন বলে কিছু নাই, মানে যতক্ষণ পর্যন্ত বিপ্লবের মধ্য দিয়ে সফলতা অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত পুরো ইতিহাসটাই হলো রণাঙ্গন,
পুরো টাইমটা হলো রণাঙ্গন, সেই জন্য আমি 62 সন থেকে মানে রণাঙ্গন বলতে যেটা বুঝাচ্ছেন, আমাদের দেশে যারা বইটই লেগেছে বিভিন্ন ভাষায়, বাংলা, ইংরাজি এবং বিভিন্ন দেশে ফ্রান্স, ল্যাটিন বিভিন্ন ভাবে লেখা হয়েছে। আমাদের সেনাবাহিনীর যেসব কর্মকর্তারা কনভেনশনাল ওয়ারের সাথে ছিলেন, ওনাদের সংখ্যা তো খুব বেশি না। বাংলাদেশে 90,000 সেনাবাহিনীর পাকিস্তানে, ইসরায়েল এবং আমেরিকার পরে সবচেয়ে দুর্ধর্ষ সেনাবাহিনী। একে যদি আমাদের বিএলএফের মুজিব বাহিনীর এই মানে 8,000 আমাদের ট্রেন্ড ওখান থেকে আমরা ঢুকিয়েছিলাম অস্ত্রশস্ত্র সহ লেটেস্ট মানে অটোমেটিক আর্মস সব আমাদের কর্মীদের কাছে ছিল, তারা যদি জনগণকে উদ্বুদ্ধ না করতো, মোটিভেট এডুকেট না করতো যে পাকিস্তানি আর্মির বিরুদ্ধে যে ওরা আমাদেরকে কোনো প্রোটেকশন দিতে পারে না, 65 সনের যুদ্ধে আমরা দেখেছি এবং ওরা আমাদের উপর অত্যাচার করছে, আমাদের মাবদনকে 25 মার্চ রাত্রে রোকে হলে, রাজারবাগে, ইকবাল হলে, এগুলিতে বিভিন্ন জগন্নাথ হলে অত্যাচার করে গুলি করেছে এবং এই দীর্ঘ সময় 25 বছরে আমাদের সমস্ত পাটের টাকা থেকে শুরু করে সব লুট করে পশ্চিম পাকিস্তানে সিন্ধু নিয়ে, করাচিতে নিয়ে, তারা ঠেলে নিয়ে গিয়েছে। এগুলি দিয়ে এদের সাথে একসাথে থাকা যায় না এবং ওরা অত্যাচারী, খনি, ফ্যাসিবাদী। এই মোটিভেশন এবং তার সাথে একজনের 10 জন করে ট্রেনিং দেবে তাদেরকে আমরা যেটা ট্রেনিং দিয়ে পাঠালাম, এটা যদি না হতো এবং পাকিস্তানি আর্মিকে যদি সারা বাংলাদেশের মানে মাটি থেকে ক্যান্টনমেন্টের মধ্যে যদি ঢুকে না ফেলা যেত, তাহলে আমাদের ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ ফোর্সের পক্ষেও বাংলাদেশে স্বাধীন করা সম্ভব ছিল না। আর আপনি বলছেন যে এই 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 মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের একটা ব্যাপক অংশগ্রহণ, সাধারণ মানুষের ব্যাপক অংশ না, যারা 1 কোটি ভারতের মাটিতে গিয়েছে তারা তো ধরেন আত্মরক্ষা বা মানে মানে যে ভাষার জন্য চলে গিয়েছে, ভিতরে যারা ছিল আমি তো বলবো সবগুলা জাতিটাই মুক্তিযোদ্ধা, কারণ তারা জীবনের যে কোনো মুহূর্তে তাদের মেরে ফেলতে পারে, এই ঝুঁকি নিয়ে তারা কাজ করেছে। আমাদের চেয়ে যারা দেশের ভিতরে ছিলেন তারা অনেক বেশি সাফার আতঙ্কের মধ্যে ছিলেন, আজকে যেমন আতঙ্কের মধ্যে আছে তখন আতঙ্কের মধ্যে ছিলেন, এটি এক ধরনের আতঙ্ক, ওইটি আরেক ধরনের আতঙ্ক, এটা হলো রাজনৈতিক আতঙ্ক আর ওইটা হলো তখন তার জীবনের ঝুঁকির আতঙ্ক। এটার বিরুদ্ধে তখন পুরা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে যদি পাকিস্তানি আর্মির বিরুদ্ধে লড়াই না করতো তাহলে সারা জীবন পৃথিবী যতদিন আছে ততদিন ভারতের মাটি থেকে অস্ত্রশস্ত্র গোলা বারুদ নিয়ে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করা যেত না। এই যে এখন বইগুলো লিখতেছেন বিভিন্ন জন মানে সেনাবাহিনীর লোকেরা, আমি ওনাদের ধন্যবাদ দেই, ওনারা পাকিস্তানি আর্মিটাকে সিচুয়েট করে মানে আলাদা হয়ে আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন করেছেন, কিন্তু এটার উদ্যোক্তা কারা? আমি 65 সন থেকে রণাঙ্গন বলতে বুঝলাম, এই জন্য সিরাজুল আলম খানের আজ পর্যন্ত যিনি রূপকার মানে স্বপ্ন পরিকল্পনা আওয়ামী লীগ দ্বিধাদ্বন্দ্ব ছিল, আওয়ামী লীগের কোনো বইতে বাংলাদেশের স্বাধীনতা শব্দটা আপনি খুঁজে পাবেন না, বঙ্গবন্ধুকে পর্যন্ত তারা দ্বিধান্বিত করবে যে ওনার মধ্যে দ্বৈত সত্তা কাজ করেছে। 23 মার্চ রাত্রে যখন সর্বশেষ আমরা ওনার সাথে দেখা করে, 23 মার্চ যখন মানে পাকিস্তানের গণপ্রজাতন্ত্রী দিবস, সেই দিবসে যখন সারা বাংলাদেশে আমরা প্রতিবাদ দিবস পালন করি এবং এই পতাকা প্রত্যেকটা বাড়িতে ক্যান্টনমেন্ট ছাড়া প্রত্যেকটা অফিস আদালতে দূতাবাসে পতাকা তুলে দেওয়া হয়, তার আগ পর্যন্ত বঙ্গবন্ধুকে ওই রাত্রে যাই আমি বলি, আমি সিরাজুল আলম খান, শেখ ফজলুল মনি, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ সহ রাত্রে 1টার সময় ওনার বাসাতে আমরা গিয়েছি। সেদিন আমরা পল্টন ময়দান থেকে সকালবেলা এই র্যালি করে যেটা 15 ফেব্রুয়ারি বাহিনীর প্রথম যেটা 7 জন ছিল ওইভাবে 23 মার্চও আমরা ওইভাবে আরেকটা র্যালি করি, করে জয় বাংলা, বাংলার জয় হবে হবে হবে, এই আব্দুল জব্বার বেঁচে আছে এখনও, গলায় হারমোনিয়াম গামছা দিয়ে ঝুলিয়ে বঙ্গবন্ধুর বাড়িতে যাইয়া উনার হাতে আমি পতাকাটা দিয়ে দিলাম। আচ্ছা, আবার আসি আপনার কাছে, একটু ইউসুফ সালাউদ্দিন আহমদের কাছে একটু যাই, আপনি যদি বলেন যে আপনার কিছু স্মৃতির কথা মুক্তিযুদ্ধের, তো শুনলাম পতাকার কথা। এখানে একটা স্মৃতি আমি বলতে চাই, যেখানে অবশ্যই আসম আব্দুর রবের মূল ভূমিকা ছিল, যখন সার্জেন্ট জহুরুলকে মেরে ফেলার খবর আমাদের আমাদের কাছে পৌঁছে গেল, তো ক্যান্টনমেন্টে হত্যা, ক্যান্টনমেন্টের ভিতরে হত্যা করা হয়, তো এরপরে সমস্ত ঢাকার মানুষ রাস্তা নেমে আসে, যেটা উনি বলেছেন আমরা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে প্রসেশন নিয়ে গেলাম ইকবাল হল, ইকবাল হল ছিল এপি সেন্টার তখন আন্দোলনের যেখানে উনি থাকতেন, তো মিছিল করা হলো সারা ঢাকাতে প্রদক্ষিণ করা হলো, যত মিছিল আগাচ্ছে ততই মানুষজন যোগ দিচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, মাইলের পর মাইল লম্বা মিছিল হয়ে গেল। তারপরে তারপরের দিন উনার যতটুকু সম্ভব আমার স্মরণ আছে, তো আমরা বসে আছি ইকবালের সন্ধ্যার সময় মাঠে, তো রব ভাই বললেন যে তোমাদের ভিতরে কে জীবন দিতে প্রস্তুত আছো, রব ভাই আপনার খেলা আছে কিনা জানি না। তখন আমি এবং হাসান লকিন দুজন দাঁড়াই গেলাম, বললাম যে ঠিক আছে আমরা জীবন দিতে প্রস্তুত আছি। তখন কী করতে হবে বলছে তোমাদের কাজ হবে, তখন বিচারপতি এস এ রহমান প্রধান বিচারপতি ট্রাইব্যুনালের, তো উনি যেতেন, উনি থাকতেন হচ্ছে ঢাকা বর্তমান বাংলা একাডেমির পিছনে একটা রেস্ট হাউস ছিল, সেই রেস্ট হাউসে থাকতেন, প্রতিদিন সকালে আর্মি কোয়ার্টারে
আর্মি স্কোয়াডে স্কোয়াড করে নিয়েছিল এয়ারপোর্ট রোড দিয়ে। তোমরা বোমা তৈরি করে মলটক ককটেল বানাতাম আমরা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। আপনি তখন বুয়েটের ছাত্র? হ্যাঁ, কেমিক্যাল কেমিকৌশল বিক্রয়ের ছাত্র, দুটো জানি আমি আর হাসান লোকের, দুটো জানি। তো ওনারা আমরা মলটক ককটেল নিয়ে কোমরে গুঁজে দুজনই কারণ বাজার, এই কারণ বাজার অপোজিটের গলিতে মুখে দাঁড়ায় থাকলাম যে যখন এসের মনে গাড়ি আসবে তখন আমরা এটা ছুঁড়ে মারব। হলো কি, আমরা দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি আসছে না। তো 11টা বেজে গেল, তখন ইনু ভাইকে বললাম যে ইনু ভাই কি ব্যাপার, এতক্ষণ তো চলে আসার কথা, এইভাবে তো দাঁড়াই থাকা যায় না, আমাদের কাছে মলটক ককটেল, এখানে আর্মির গাড়ি ঢল দিচ্ছে, আসা যাওয়া করছে। তো আমরা ফিরে চলে আসলাম, ফিরে আসার পর শুনলাম যে জনতা গিয়ে সেই রেস্ট হাউসে যেখানে এসির রহমান থাকতো সেখানে আগুন লাগে, আগুন ধরে দিয়েছে। আগুনের কাহিনী একটা ঘটনা আছে, জি প্লিজ বলুন। সেটা হলো ওর পাশেই কিন্তু আগরতলা মামলার সমস্ত কাসমগুলো ছিল, বাংলা একাডেমির দক্ষিণ পাশে বর্ধমান হাউস সম্ভবত এটার নাম ছিল, সেই বাড়িটাও আগুন লাগিয়ে দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর ওই যে বিচার, এটা কারা করলো? ইউনিভার্সিটি? আমরাই করেছি। আমাদের টার্গেট ছিল 40টা জায়গা আগুন লাগানো, তার মধ্যে একটা ছিল এই বর্ধমান হাউস যেখানে আগরতলা মামলার কাগজপত্র এবং ওই জাগত বিচারক আগরতলা মামলার যেটা সালাউদ্দিন বললেন সেটা। তো এটা পরিকল্পিত হঠাৎ স্বতঃস্ফূর্তভাবে ঘটে যায়নি, আমরা জনগণকে অর্গানাইজ করেছি, কিন্তু পৃথিবীতে কোথাও কোনো আন্দোলন বা বিপ্লবের জন্য ইনিশিয়েটিভ লাগে, উইদাউট ইনিশিয়েটার হঠাৎ স্বতঃস্ফূর্তভাবে হয় না। আগুন আছে, কিন্তু আগুনের মধ্যে তো আপনার এই আপনার এই স্ফুলিঙ্গ থেকে দাবানল সৃষ্টি করতে হলে তো ম্যাসের কাঠি জ্বালাতে হবে, অতএব কারো না কাউকে তো ম্যাসের কাঠি জ্বালাতে হবে, সেই উদ্যোগটাই আমরা নিয়েছি। তো যেটা বলতেছিলেন এই সালাউদ্দিন, সেটা হলো তাদের মতো এইভাবে জীবন দেওয়ার মতো আমাদের বিএলএফের মধ্যে বাংলাদেশ লিবারেশন ফোর্স আসলে ওইটা তো হাজার হাজার কর্মী জীবন দেওয়ার জন্য 14-15 বছরের 12 বছরের যুবকরা পর্যন্ত মানে মিছিল মিটিং আইসা গ্রেনেড ছোড়া ককটেল ছোড়া মলোটক ককটেল ছোড়া এগুলির মধ্যে আর্মির উপর অ্যাটাক করা গিয়েছিল। আমি যেটা বলতেছিলাম কথাটা সেটা হলো সিরাজুল আলম খানের যে অবদান বাংলাদেশের স্বপ্ন যে প্রথম দেখে যিনি রূপকার বাংলাদেশের, আজ পর্যন্ত তার কোনো স্বীকৃতি পাওয়া যায় নাই। পৃথিবীর সব দেশে কনস্টিটিউশনে ফাউন্ডিং ফাদারের নাম বহুবার উচ্চারণ হয়, আমাদের সংবিধানে কিন্তু শেখ মুজিবের নাম কোথাও নাই। আপনি জেফারসনের নাম, আব্রাহাম লিঙ্কনের নাম, আপনার মাও সেতুংয়ের নাম, হোচিমিনের নাম, লেনিনের নাম, পৃথিবীর যে কোনো দেশে যাবেন যেখানে মানে যারা বিপ্লব করেছে স্বাধীন করেছে সেখানে ফাউন্ডিং ফাদারের নাম সেখানে তাদের সংবিধানে উল্লেখিত আছে। আরেকটা হলো যে আমাদের যুবকরা ফখরুল মানে যারা আগামী প্রজন্ম তারা বাংলাদেশের ইতিহাসটা কোনো বইতে পায় না, 25 মার্চ রাত্র থেকে যুদ্ধ, এটা কি কনভেনশনাল ওয়ার নাকি? না, যেহেতু ওই দিনকার ওই এটা তো গেরিলা যুদ্ধ। জি, আমাদের যারা মানে সেনাবাহিনীর লোক ওনারা তো বর্ডারের সূচনাটা অনেক আগে থেকে হয়েছিল, 500 গজের মধ্যে থাইকে যুদ্ধ করছেন ভারতীয় সহযোগিতায়, আর আমাদের গেরিলা মুক্তিযোদ্ধারা ইসুফ সালাউদ্দিন সহ যাদেরকে আমরা পাঠিয়েছি পুরো বাংলাদেশ মানে ঘুরে বেড়িয়েছে তারা, এবং সেখানে জনগণের সংগঠিত করেছে, ট্রেনিং দিয়েছে, যুদ্ধ করেছে, আবার ট্রেনিং দিয়েছে, বারা গিয়েছে, এ হলো ইতিহাস, এদের স্বীকৃতি কোথায়? আজকে অনেকে অনেক রকমের উপাধি এগুলি পেয়েছেন, কিন্তু যারা সিভিলিয়ান যারা সাধারণ মানুষ যারা কৃষক শ্রমিক জেলে তাঁতি কামার কুমার এরা যারা আছে তাহলে তো মানে যেমন মুক্তিযুদ্ধে অনেকরে উপাধি দেওয়া হয়েছে, অনেকে প্রত্যাখ্যান করেছেন, যেমন আমার কিছুদিন পূর্বে মারা গেছে মাহবুব রফসাদি, তিনি ফ্রন্টাল ফ্রন্টে একসাথে মানে সিলেট ইন্ডিয়া বর্ডারে ওখানে যুদ্ধ করেছেন সিয়ার দত্তের সাথে, উনাকে একটা উপাধি দেওয়া হয়েছিল, উনি প্রত্যাখ্যান করেছে যে বাংলাদেশের 8 কোটি মানুষ তাদের তো সবাইকে দিতে হবে, আমাকে দিলে, এটা হলো তার নিজের একটা ক্ষোভ যে থেকে তাদের স্বীকৃতি। আর আমাদের দিকে কথা হলো যে যারা অর্গানাইজার তারা তো যুদ্ধ করে না, তারা তো যুদ্ধ সংগ্রহ করে। সেনাবাহিনী প্রধান যদি আজকে বাংলাদেশের সাথে মায়ানমারের যুদ্ধ হয় তাহলে সেনাবাহিনী প্রধান নিজে কি মাঠে যাবেন না কমান্ড করবেন? আমরা তো কমান্ড করেছি, আমরা তো সংগঠিত করেছি, আমরা সংগ্রহ করেছি, আমরা অস্ত্র জোগাড় করেছি, আমরা তাদের খাদ্য জোগাড় করেছি, ওষুধ জোগাড় করেছি, আমাদের নেতাকর্মীরা মৃত্যুবরণ করেছে, সিটি ল কলেজের ইয়ের ফেনীর পরশুরাম বা ফুলগাজীতে বাড়ি ল কলেজের বিপি, আমি বিলো নিয়ে আসতেছি আগরতলায়, আসার পথে আমার একটা জিপ ছিল আমার সাথে, আমি দেখি যে একটা টেম্পো যাচ্ছে মানে ইন্ডিয়ান টেম্পো, ওটার পিছন দিয়ে রক্ত পড়তেছে, আমি গাড়িটা ফুটটা ঘুরালাম, ঘুরালে যাইয়া দেখি যে ওই থামালাম ওটার সামনে যাইয়া,
দেখি যে বিপি সে ওখানে রক্ত জোরে পড়তেছে, সে পাকিস্তানি আর্মি এবং রাজাকারদের সারেন্ডার করাইছে, সারেন্ডার করার পরে সে খেয়াল করে নাই, হঠাৎ করে একটা সেনাবাহিনীর লোক একটা গ্রেনেড ছুড়ে মারছে তাকে, তাকে সে আহত হয়েছে, তো তাকে আগরতলা হাসপাতাল নিয়ে যাবে। আমি তখন আমার বিলুনিয়াতে আমার যে ইঞ্জেকশন নিয়েছিল সে প্রোগ্রাম স্থগিত করে তার টেম্পো থেকে তার লাশ তখনও মারা যায়নি, আমি তাকে আমার গাড়িতে এনে, আমি তখন আমার ফজলু গাড়ি চালাচ্ছিল এই কলাবাগানে থাকে, তারা বললাম যে তুমি গাড়ি চালাও তাড়াতাড়ি যাতে করে ওর আগরতলায় পৌঁছানো যায়। যাওয়ার পথে আমার কোলের উপরে সে মৃত্যুবরণ করে রক্তের অভাবে। নিশ্চয়ই এরকম আরও অনেক স্মৃতির কথা আছে। আমরা কিন্তু একদম প্রায় শেষের দিকে অনুষ্ঠানে আপনার এই মানে কাছ থেকে এরকম মানে সংক্ষেপে যদি এরকম একটি মুক্তিযুদ্ধের স্মৃতির কথা শুনি। সংক্ষেপে মুক্তিযুদ্ধের স্মৃতি হচ্ছে যে আমার আমি তখন আমার শেষ রণাঙ্গন ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে বোধ হয়। হ্যাঁ, সীতাকুণ্ডে মানে কমান্ডারও ছিলেন, বিএলএফ কমান্ডার ছিল, এবং বিভিন্ন বাহিনী যে সমস্ত এফএফ এবং অন্যান্য যারা আসতো তারা সবাই আমার কমান্ডে যুদ্ধ করেছে। তো ওই পাহাড়ের ভিতরে প্রায় 5টা ক্যাম্প করেছিলাম আমরা, সীতাকুণ্ড হচ্ছে পাহাড় আর সমুদ্রের মাঝখানে, তো 5টা ক্যাম্পের ভিতরে ওখানে থেকে পরিচালনা করতাম। আমাদের কাজ শুধু সশস্ত্র যুদ্ধই করা নয়, আমাদের জনমত তৈরি করা, জনমত ধরে রাখা, এবং স্বাধীনতার পক্ষে আমরা দীর্ঘমেয়াদি এক যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, এবং সেটা সামনে রেখে যুদ্ধ আমরা পরিচালনা করতাম। তো একবার মাঝে মাঝে চট্টগ্রামে যেতে হতো আমাকে অন্যান্য এলাকার মুক্তিযোদ্ধার সাথে কোঅর্ডিনেট করার জন্য। তো আমার কাছে একটা বড় ধরনের ব্রিফ কেস আমি কিনে নিয়েছিলাম, তার ভিতরে কোনাকুনিভাবে স্টেন গান রাখা যেত, এটা প্র্যাকটিস করে নিয়েছিলাম যে কত তাড়াতাড়ি ওইটা নিয়ে ম্যাগজিন লাগিয়ে আমি গুলি করতে পারি, কিছু সেকেন্ডের ভিতরে আমি এটা পারতাম। তো যাওয়ার পথে বাসে করে যেত, আর কোনো উপায় ছিল না, বাসে আমার সাথে একজন ছিল, আমি বাসে উঠলাম, আমার ভালো কাপড় চোপড় পরা ছিল, তো উঠেই দেখলাম যে তখন পাকিস্তান থেকে মিলিশিয়া নিয়ে আসছিল, ওরা কালো কাপড় ড্রেস পরত, সবাই সামনে বসা, তো আমি দেখলাম যে কোনো আর পিছনের উপায় নেই, তখন ওদের পাশে গিয়েও বসলাম, বসে নেই তখন দাঁড়িয়ে আছে। তখন এদের ভিতরে একজন ছিল কাশ্মীরি, সে আমাকে বলছে আসো পাশে বসো, তো স্টেন গানটা দুই পায়ের মাঝখানে নিয়ে বসে কথা, আর তখন ছিল রোজার দিন, তখন দেখি এরা সিগারেট খাচ্ছে, বাংলাদেশের মানুষ কিন্তু মুসলমানরা সিগারেট প্রকাশ্যে খায় না, আমাকে সে বলতেছে কাশ্মীরি ওই লোক, বলছে দেখো এরা কত বড় বেতমিজ, এরা সিগারেট খাচ্ছে। তো সেই দিন আমি অলমোস্ট ধরা পড়ে যাওয়ার মতো অবস্থা ছিল, জীবন মৃত্যুর মাঝখানে বেঁচে গিয়েছি। এরকম হয়তো আরো অনেক স্মৃতি আছে, কিন্তু আমি যেন আসম আব্দুল রবের কাছে যদি বলবো যে আমাদের সময় নেই, লাস্ট মিনিটে আছি, আপনার স্বপ্নের কথা যদি শুনি। আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল স্বাধীন বাংলাদেশ হবে, সেখানে মানবতা, স্বাধীন বিচার ব্যবস্থা, মানবিক মূল্যবোধ, এগুলির স্বীকৃতি থাকবে, কারো উপর অত্যাচার হবে না, জুলুম হবে না, নির্যাতন হবে না, গুলি হবে না, আর স্বাধীন বাংলাদেশে প্রত্যেক মানুষকে, আমাদের স্বপ্ন ছিল ট্রেনিং দিয়ে আমরা সশস্ত্র মানে 16 বছরের মধ্যে ছাত্র ছাত্রী যারা থাকবে, যুবক যারা থাকবে, চাকরিতে যারা ঢুকবে তাদেরকে কম্পালসারি মিলিটারি ট্রেনিং নিতে হবে 3 মাসের, এই ধরনের পরিকল্পনা ছিল, এবং বেঁচে থাকার জন্য যা যা পরিকল্পনা প্রত্যেক মানুষের জন্য সেটা নিশ্চিত করতে হবে, বাংলাদেশটা হবে প্রত্যেক জন্য জনগণের রাষ্ট্র ক্ষমতায়ন। এইটা এখানে সেনাবাহিনী পাকিস্তান আমলের 25 বছরের মধ্যে অধিকাংশ সময় সেনাবাহিনী রাষ্ট্র দখল করে রেখেছিল রাষ্ট্র ক্ষমতা। আমাদের কথা ছিল যে জনগণের ইচ্ছায় তাদের ভোটে নির্বাচিত হয়ে সরকার পরিচালিত হবে এবং জনগণ হবে রাষ্ট্রের মালিক, এটা সংবিধানের আমাদের প্রিয়ম্বলে লেখা আছে, কিন্তু কার্যত দেখা যাচ্ছে গত 40 বছরেও কিন্তু মানে জনগণ ক্ষমতার মালিক হতে পারে নাই। জি, আমাদের হাতে কিন্তু একদমই সময় নেই, আমাদের আপনাদের আরও কথা শুনতে পারলে ভাল লাগতো, একেবারেই সময় কম। আমরা আপনাদের এই দুই বীর মুক্তিযোদ্ধাকে আবার আমাদের ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন রণাঙ্গনের দিনগুলি, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।